সারা বিশ্বের মেহনতি মানুষ সারা বিশ্বের শ্রমজীবী মানুষ শোষণ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করে চলেছেন তারা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কাল মার্ক্সের দুশো পাঁচতম জন্মদিবস পালন করছেন মার্ক্স কাল মার্কস তাকে বারে বারে স্মরণ করবেন আগামী দিনেও সমগ্র বিশ্বের মেহনতি মানুষ শোষণের বিরুদ্ধে দমনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে যারাই সংগ্রাম করছেন সমগ্র বিশ্বের মানুষ তাকে বারে বারে স্মরণ করবেন কারণ মার্কস কাল মার্কস তার সহযোগী ফ্রেডরিক এঙ্গেলসকে নিয়েই মার্ক্সীয় মতবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ বলেই যাকে অভিহিত করা হয় সেই মতবাদ প্রতিষ্ঠা করলেন এবং এই যে মতবাদ সেই মতবাদ সমগ্র বিশ্বের মেহনতি মানুষের সামনে শোষণ বঞ্চনা অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করছেন তাদের কাছে হাতিয়ার হিসেবে উপস্থিত হলো কোন পথ ধরে তাদের সংগ্রামকে পরিচালনা করতে হবে কোন পথ ধরে এগোতে পারলে অত্যাচারীর অত্যাচারকে স্তব্ধ করা যাবে তার অবসান ঘটানো যাবে শোষণের অবসান ঘটানো যাবে সেই পথের তারা সন্ধান পেলেন এই মার্ক্সীয় মতবাদের মধ্যে দিয়ে এই মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে কাল মার্কসকে সমকালীন পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রগতি সে অগ্রগতিকে তাকে চর্চা করতে হয়েছিল সেই সমগ্র বিশ্বের জ্ঞানের ক্ষেত্রে যা যা সর্বশ্রেষ্ঠ অগ্রগতি তাকে আত্মস্থ করতে হয়েছিল চর্চা করতে হয়েছিল শূন্য থেকে তো মার্ক্সীয় মতবাদ গড়ে ওঠেনি মার্ক্সীয় মতবাদের ভিত্তি সেই ভিত্তি হিসেবে কাজ করেছে ঊনবিংশ শতাব্দীর পৃথিবীতে জ্ঞানের জগতে সর্বাধিক অগ্রসর যে তিনটি জ্ঞান শাখা দর্শন বিশেষ করে জার্মান দর্শনকে অবলম্বন করে দর্শন বা ফিলোজফির সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল সেই সময় আবার অর্থনীতি ইংল্যান্ডের অর্থনীতিকে অবলম্বন করে সেই সময়ে সর্বাপেক্ষ অর্থনীতির তত্ত্বের বিকাশ ঘটেছিল ইংল্যান্ডের মাটিতে এবং ফরাসি দেশে যে বিপ্লবের মতবাদ এই তিনটি অর্থাৎ জার্মান দর্শন ইংল্যান্ডের অর্থনীতি ফরাসি সমাজতন্ত্র মার্কসীয় মতবাদের ভিত্তি হিসেবে তাদের ভূমিকা পালন করেছে আর মার্কস মার্ক্সীয় মতবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ তার তিনটি উপাদান যথাক্রমে তার দর্শন তার অর্থনীতি তার সমাজতন্ত্রের তত্ত্ব মার্ক্সীয় দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দর্শন নিয়ে বহুকাল আগে থেকেই মানব সভ্যতায় চর্চা চলেছে সে আজ দু হাজার আড়াই হাজার বছর আগে যদি আমরা ইতিহাস দেখি মানব সভ্যতার দেখব আমরা দর্শনের চর্চা হয়েছে ভারতীয় দর্শন গ্রিক দর্শন থেকে শুরু করে সারা পৃথিবীতে মার্ক্সীয় দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মার্ক্সীয় দর্শন এটা খালি পণ্ডিতি কচকচানির জন্যে না মার্ক্সীয় দর্শন হলো প্রয়োগের জন্যে অর্থাৎ মানুষের চারপাশ মানব সভ্যতার চারপাশটাকে বসবাসের উপযোগী এবং বসবাসের লক্ষ্যে আরও উন্নততর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই মার্ক্সীয় দর্শন প্রতিষ্ঠিত হয়েছে মার্ক্স নিজেই বলছেন দর্শনের আলোচনায় ফিলোজফার্স হ্যাভ ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ বাট দ্য মেন কোশ্চেন হাউ এভার ইস টু চেঞ্জ ইট দর্শন এতকাল ধরে দার্শনিকেরা নানাভাবে দুনিয়াটার ব্যাখ্যা করেছেন আসল কথা হলো একে পরিবর্তিত করা মানে বিশ্ব তাকে পরিবর্তিত করা উন্নততল বিশ্ব গড়ে তোলা এই লক্ষ্য নিয়েই অর্থাৎ দুনিয়াটাকে পাল্টাতে হবে মানুষের বসবাসের উপযোগী করতে হবে এই লক্ষ্য নিয়েই দর্শন এবং সেই জন্যেই মার্কসীয় দর্শনের সবচেয়ে বড় কথা হলো প্রয়োগ একে দর্শনকে মানব সভ্যতার বিকাশের স্বার্থে তাকে প্রয়োগ করতে হবে আবার এই মার্ক্সীয় দর্শনের আরেকটা দিক হলো মার্ক্সীয় দর্শনই উপস্থিত করলো জ্ঞান তত্ত্ব ইংরেজিতে বলে একে থিওরি অফ নলেজ অর্থাৎ জ্ঞান সঠিকভাবে জ্ঞান অর্জন করার যে পদ্ধতি সেই পদ্ধতি উপস্থিত করল মার্ক্সীয় তত্ত্ব এই যে জানা ইংরেজিতে আমরা বলি কগনিশন এই জানা এই জানা কখনোই ব্যবহারিক কাজ ছাড়া সম্ভব না যদি ব্যবহারিক ব্যবহারিক কাজকে বাদ দেওয়া হয় তাহলে এই যে জ্ঞান চর্চার যে আমাদের অবলম্বন বা জ্ঞান চর্চার যে উৎস মস্তিষ্ক সেই মস্তিষ্কের কোনো কার্যকারিতা থাকে না যদি না ব্যবহারিক কাজ হয় এই ব্যবহারিক কাজকে ভিত্তি করেই গড়ে ওঠে জ্ঞান এবং বিজ্ঞানেরও ভিত্তি ওটাই এই যে জ্ঞান তত্ত্ব যাকে হাতিয়ার হিসেবে পেল মানব সভ্যতা এটাও তো মার্কসীয় দর্শনের অবতা। অন্যতম গুরুত্বপূর্ণ অবদান আমরা যদি মার্ক্সীয় অর্থনীতির দিকে দেখি তাহলে মার্ক্সীয় অর্থনীতির এটাও বৈশিষ্ট্য হল পুঁজিবাদী শোষণ এ পুঁজিবাদী শোষণের মর্মবস্তুটা কি পুঁজিবাদী শোষণ কিভাবে পরিচালিত হয় পুঁজিবাদী শোষণ তার স্বরূপটা কি তার প্রকৃত রূপটা কী এটা কিন্তু উপস্থিত করলো মার্কসীয় অর্থনীতি এ কথা বললে উত্তুক্তি হবে না যে মাক্কীয় অর্থনীতির আবির্ভাবের পূর্বে কিভাবে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে শ্রমিকের উদ্বৃত্ত শোষণের মধ্যে দিয়েই পরিচালিত হয় পুঁজিবাদী ব্যবস্থা এটাকেও দেখাতে পারেননি মজুরির বিনিময়ে শ্রমিক তার প্রকৃত শ্রমের মূল্য পায় না এবং ওখানেই রয়ে গেছে উদ্বৃত্ত মূল্য তা আহরণের বিষয়টি এটা তো মার্ক্সীয় অর্থনীতি ব্যাখ্যা করে দেখালো এটা মার্ক্সীয় অর্থনীতি সে অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য এইখানেই শ্রেষ্ঠত্ব মার্ক্সীয় দর্শনের মার্ক্সীয় অর্থনীতির আবার আমরা যদি তাকাই সমাজতন্ত্রের মতবাদ ওই যে বলেছি মার্কস মার্ক্সীয় মতবাদের তিনটি উপাদানের তৃতীয়টি সমাজতন্ত্রের মতবাদ সেই সমাজতন্ত্রের মতবাদ উপস্থিত করল যে বিকাশের ধারায় বিকাশের ধারায় ইংরেজিতে বলে না ইন দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ধারায় পুঁজিবাদ থেকে উত্তরণ ঘটবে সমাজতন্ত্রে কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে হবে না এটা অবধারিত কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হবে না এটা ঘটাবার জন্যে সর্বহারার বিপ্লব এটাই হচ্ছে অনুঘটক সে অনুঘটকের ভূমিকা পালন করবে সর্বহারার বিপ্লব সর্বহারার নেতৃত্বে যে সর্বহারা সৃষ্টি হয়েছে যে সর্বহারা শ্রমিক শ্রেণী সৃষ্টি হয়েছে পুঁজিবাদী ব্যবস্থায় তার নেতৃত্বে এবং এই পুঁজিবাদের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হবে সমাজবাদ এটা হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থার প্রথম স্তর আর এরপরেই মানব সমাজ এগিয়ে চলবে সাম্যবাদের দিকে কিন্তু এই পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের মধ্যে দিয়ে সাম্যবাদ এই গোটা প্রক্রিয়া সর্বহারাকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে তার নিজস্ব সংগঠন অর্থাৎ কমিউনিস্ট পার্টি এটাই হচ্ছে বিপ্লবী পার্টি সর্বহারার এই বিপ্লবী পার্টির ভূমিকাটা হচ্ছে বিশাল ভূমিকা তা বাদ দিয়ে বিপ্লবী সংগ্রাম সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এগোবে না এই যে আমি আপনাদের কাছে মার্কসীয় দর্শন মার্কসীয় অর্থনীতি মার্কসীয় সমাজতন্ত্রের তত্ত্বের মূল মূল বৈশিষ্ট্যের কথা সেটা আমি উপস্থিত করলাম এটা ঠিকই এই মতবাদ প্রতিষ্ঠা করার যে লড়াই এর কঠিন লড়াই কারণ তৎকালীন পৃথিবীতে এত কিছু এই যে অনলাইন ফ্যাসিলিটি ইত্যাদি ইত্যাদি এসব তো ছিল না এত বিশাল মানে এত ধরুন এত ব্যাপক পরিমাণে পুস্তক প্রকাশিত হওয়া তাও ছিল না এর মধ্যে দাঁড়িয়ে সমস্ত বিষয়গুলি সম্পর্কে প্রয়োজনীয় যে পুস্তক ইত্যাদি সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা এক বিশাল মাপের কাজ তিনি শুধুমাত্র সর্বহারার স্বার্থে আগামী উন্নত পৃথিবী গড়ে তোলবার লক্ষ্যে গ্রহণ করেছিলেন এবং এ কাজে তার সঙ্গী ছিলেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার কথা উল্লেখ না করলে মার্কসের আলোচনা সম্পূর্ণ হয় না এই যে এত বড় তত্ত্বগত মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তত্ত্বগত কাজ তিনি পরিচালনা করলেন কিন্তু এ কাজ করতে গিয়ে মার্ক্সের যে পরিচয় তিনি বিপ্লববাদী আজীবন বিপ্লববাদী আজীবন বিপ্লববাদী ছিলেন কাল মার্কস কোনো সময় তিনি বিপ্লবী সংগ্রাম থেকে বিরত থাকেননি আমরা যদি এগিয়ে লক্ষ্য করি যে মতবাদ প্রতিষ্ঠা করার যখন লড়াই করছেন সেই সময় তিনি ফ্রেডরিক এঙ্গেলসকে সঙ্গে নিয়ে সমকালীন পৃথিবীর সমস্ত বিপ্লবী যে কার্যধারা বিপ্লবী সংগ্রামগুলোতে কোনো জায়গায় নেতৃত্বের ভূমিকা কোনো জায়গায় সহায়তার ভূমিকা পালন করে গেছে এবং আমরা যদি দেখি কার্লার্ক্সকে জার্মানিতে প্রথমে তার নিজের দেশে সেখানে সর্বহারা সংগঠন গড়ে তোলার লড়াই সংবাদপত্র প্রকাশ করা শেষ পর্যন্ত তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে এ দেশ ও দেশ ঘুরে শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে হাজির হলেন সেখানে তৎকালীন বিভিন্ন দেশ থেকে যারা বিতাড়িত শ্রমজীবী মানুষের সংগঠকরা মিলিত হয়েছেন গড়ে উঠছে কমিউনিস্ট লীগ সে কমিউনিস্ট লীগের সঙ্গে যুক্ত হলেন সে কমিউনিস্ট লীগকে পরিচালনা করা তাকে আরও বেশি সংহত করবার ঐতিহাসিক কাজ মার্কস করেছেন আবার এই কাজ করার সাথে সাথে কোন কর্মসূচির ভিত্তিতে বিশ্বের কমিউনিস্টে এগোবে কোন কর্মসূচিকে ভিত্তি করে বিপ্লবের লক্ষ্য নিয়ে দেশে দেশে বিপ্লবীরা তারা ঐক্যবদ্ধ হবে সে কর্মসূচি রচনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করার পর এঙ্গেলসকে সাথে নিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো সে ম্যানিফেস্টোটা তারা রচনা করলেন আজ পর্যন্ত পৃথিবীতে আজও পর্যন্ত পৃথিবীতে কমিউনিস্টদের কাছে লড়াইয়ের পথ লড়াইয়ের অভিমুখ লড়াইয়ের কর্মসূচি অনুধাবন করবার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তো কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো ইস্তেহার রচনা করছেন আবার আমরা লক্ষ্য করছি সেই সময় দেশে দেশে সর্বহার লড়াই গড়ে উঠছে একটা আন্তর্জাতিক কেন্দ্র থেকে তাকে পরিচালনা করা যে দেশগুলোতে সর্বহার সংগঠন গড়ে ওঠেনি সেখানে আন্দোলনকে প্রসারিত করা সেই দায়িত্ব গ্রহণ করছেন এবং এর পরিণতি আঠেরোশো চৌষট্টি সালে মূলত মার্কসের নেতৃত্বে গড়ে উঠল প্রথম আন্তর্জাতিক যে আন্তর্জাতিক সারা বিশ্বজুড়ে সর্বহারার আন্দোলন সংগঠন তথা কমিউনিস্ট সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই কাজ করেছেন আবার সেই সময় কোন যে কোনো বিপ্লবী সংগ্রাম বিশেষ করে মেহনতি মানুষ শোষিত মানুষের সংগ্রাম সে সম্পর্কে তিনি কৌতূহলী ছিলেন ভূমিকা পালন করার চেষ্টা করেছেন আমরা দেখি প্যারি কমিউন আঠেরোশো একাত্তর বাহাত্তর দিনের কমিউন শ্রমিকরা ক্ষমতা দখল করে নিয়েছিল প্যারি নগরীর শ্রমিকরা সর্বহারারা তারা অত্যাচারী শাসকদের হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল যাকে প্যারি কমিউন বলে সে প্যারি কমিউন সে প্যারি কমিউন সম্পর্কে তার ছিল অদম্য উৎসাহ এবং সেটা যাতে ভুল না করে শাসকদের ভয়ঙ্কর আক্রমণ থেকে কি করে তাকে রক্ষা করা যায় তিনি পরামর্শ দিয়েছেন যদিও কমিউন কমিউনাইড যারা কমিউনের নেতৃত্বে ছিলেন তারা তখন যাদের দ্বারা পরিচালিত হয়েছেন তারা মার্ক্সের পরামর্শ মার্ক্স অ্যাঙ্গেলসের পরামর্শ গ্রহণ করেননি সেটা আমার আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো প্যারি কমিউন সম্পর্কে তার তিনি খবর শুধু রাখতেন না নানাভাবে তাকে সাহায্য করেছেন বিশ্ববাসীকে তো তিনিই প্রথম জানালেন যে প্যারির বীর বিপ্লবীরা এরা তো আকা স্বর্গে ঝড় তুলে দিয়েছে এই কথা তিনি বললেন এবং যখন ব্যর্থ হলো বাহাত্তর দিন পর রক্তের বন্যায় প্যারিকমিউনকে ডুবিয়ে দেওয়া হলো ফরাসি শাসকদের উল্লাস মার্ক্স কিন্তু এই ব্যর্থতার কারণগুলোকে চিহ্নিত করলেন রচনা করলেন অসাধারণ প্রবন্ধ লেসেন্স অব প্যারিকমিউন যা পরবর্তীকালে মহান বিপ্লবী কমরেড লেনিনকে উৎসাহিত করেছে শিক্ষিত করেছে সমৃদ্ধ করেছে কমরেড লেনিন বারে বারে স্বীকার করেছে আবার সেই সময় আমরা দেখি বিভিন্ন দেশে ইউরোপ মহাদেশের বাইরেও এশিয়া মহাদেশে সেখানে চীন দেশের ঘটনা তিনি অত্যন্ত উৎসাহ নিয়ে লক্ষ্য করেছেন বিশেষ করে ভারতের ঘটনাবলি তিনি লক্ষ্য করেছেন ভারত সম্পর্কে তার অনুসন্ধান তিনি পরিচালনা করেছেন অসম্ভব অনুসন্ধিত মানসিকতা তার ছিল এবং ভারত সম্পর্কে তিনি অনুসন্ধান করেছেন ব্যাপকভাবে ভারতীয় ইতিহাস সেই অগ্রগতির ধারা ভারতীয় ইতিহাসের তা তিনি চর্চা করেছেন এবং তিনি তখন রচনা তিনি তখন দৈনিক সংবাদপত্র নিউ ইয়র্ক ট্রিবিউনে প্রবন্ধ লিখতেন ওই সময় আঠেরোশো তিপ্পান্ন ওই সময়কালে আঠেরোশো পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন বেশ কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ তিনি ভারত সম্পর্কে আলোচনা করেছেন তিনি ভারতের ব্রিটিশ শাসন ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ শাসনের পরিণতিতে শোষণ ইত্যাদি আমি আজকে সে বিষয়ে যাব না কিন্তু যেটা আমি উল্লেখ করব। ভারতের বুকে আঠেরোশো সাতান্ন থেকে উনষাটের যে বিদ্রোহ যাকে ওই ব্রিটিশ ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছিল মাক্সি ছিলেন বিশ্বের প্রথম মানুষ তিনি দেখিয়েছিলেন ওটা সিপাহীদের বিদ্রোহ মোটেই না ওটা ভারতবাসীর প্রথম স্বাধীনতার সংগ্রাম এইভাবে যেমন একদিকে মতবাদের চর্চা করছেন তত্ত্ব গড়ে তুলছেন তার জন্য অসম্ভব পরিশ্রম করছেন আবার বিপ্লবী সংগ্রাম সর্বহারার সংগ্রাম সে সংগ্রামকে সংগঠিত করা গড়ে তোলা পরিচালনা করা সে কাজও পরিচালনা করেছেন তিনি আমরা জানি অল্প দিনের জীবন না পঁয়ষট্টি বছরের জীবন আঠারোশো সালে জন্মেছিলেন আঠারোশো তিরাশি সালের মৃত্যু তার মধ্যে যেমন রচনা সারা বিশ্বকে আজও সর্বহারার মানুষের কাছে মতাদর্শগত হাতিয়ার তিনি উপস্থিত করতে পেরেছিলেন আবার বিপ্লবী সংগ্রাম তাকে পরিচালনা করা গড়ে তোলার ক্ষেত্রেও তার ঐতিহাসিক ভূমিকা অবিস্মরণীয় এই যে পুঁজি সম্পর্কে তিনি আলোচনা করলেন পুঁজি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে পুঁজির তার আবির্ভাবটাই ঘটে তার আবির্ভাবটাই ঘটে এই সমগ্র গা দিয়ে রক্ত পুঁজ এইভাবেই অর্থাৎ শোষণকে ভিত্তি করেই পুঁজির গড়ে ওঠে তিনি পুঁজি সম্পর্কে আলোচনা করেছেন তার যে ঐতিহাসিক রচনা পুঁজি বা ক্যাপিটাল তিনটে খণ্ডের উল্লেখ করেছেন তিনি এবং পুঁজিবাদ সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে আগেই আমি বলেছি তিনি দেখিয়েছেন পুঁজিবাদ মানেই উদ্বৃত্ত মূল্য যা শ্রমিক তৈরি করছে আত্মসাত করছে পুঁজিপতি আর এর মধ্যে দিয়েই পুঁজির ক্রমান্বয়ে সঞ্চয় এর মধ্যে দিয়ে পুঁজিবাদ এগিয়ে চলে আর ওইটাই শোষণ আর ওই উদ্বৃত্ত মূল্য যা শ্রমিক সৃষ্টি করছে তাকে অবলম্বন করেই মুনাফা আর এই মুনাফা এই মুনাফার হচ্ছে পুঁজিবাদের চালিকা শক্তি এটা মার্ক্স দেখিয়েছিলেন মার্ক্স যখন পুঁজিবাদ নিয়ে আলোচনা করছেন তখন কিন্তু মনে রাখতে হবে বিশ্ব পুঁজিবাদ তখন বিকাশের ধারায় রয়েছে বিকাশের ধারায় যার জন্য আমরা তখন পুঁজিবাদের মধ্যে দেখি প্রতিযোগিতামূলক পুঁজিবাদ অবাধ প্রতিযোগিতা পুঁজিপতিদের মধ্যে তার মধ্যে একাংশ জিতে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আরও বড় হচ্ছে আর একাংশ হেরে যাচ্ছে প্রতিযোগিতামূলক পুঁজিবাদ কিন্তু মার্কস পুঁজিবাদের বিকাশ নিয়ে যখন চর্চা করছেন তিনি এটা উপলব্ধি করেছিলেন যার আমরা ইঙ্গিত পাই কমিউনিস্ট ইস্তেহারে যে পুঁজি ক্রমান্বয়ে পুঁজির মধ্যেই প্রবণতা হচ্ছে তার ক্রমান্বয়ে তা কেন্দ্রিক কেন্দ্রীভূত হয় তার কেন্দ্রীভবন এবং কেন্দ্রীকরণ দুই হতে থাকে পুঁজির এবং তিনি পুঁজিবাদ বিকাশের ধারায় তা প্রতিযোগিতামূলক পুঁজিবাদের চরিত্র ছাড়িয়ে তাকে ছাপিয়ে গিয়ে একচেটিয়া পুঁজিবাদের স্তরে উত্তরণের সম্ভাবনা ইঙ্গিত করেছিলেন কিন্তু তার মৃত্যু হলো আঠেরোশো তিরাশি তখনও বিশ্ব পুঁজিবাদের উন্নত যে দেশ ইউরোপ মহাদেশে সেখানে তখনও আমরা একচেটিয়া পুঁজিবাদ রূপে উপস্থিত হয়নি যার জন্য পুঁজিবাদ নিয়ে আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন মার্ক্সবাদ নিয়ে যিনি রুশ দেশের বুকে বিপ্লবী সংগ্রাম সফল করেছিলেন কমরেড লেনিন তিনি পুঁজির সম্পর্কে চর্চা তাকে আরও সমৃদ্ধ করলেন কারণ কবলে লেনিন যখন মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করছেন রুশ বিপ্লব সফল করবার জন্যে তখন বিশেষ করে ইউরোপ মহাদেশে কয়েকটি দেশে সেখানে একচেটিয়া পুঁজিবাদের আবির্ভাব ঘটেছে স্বাভাবিকভাবেই একচেটিয়া পুঁজিবাদকে প্রত্যক্ষ করলেন লেনিন মার্ক্স পুঁজির বিকাশের দ্বারায় একচেটিয়ার সম্ভাবনার কথা বলেছিলেন কিন্তু লেনিন প্রত্যক্ষ করলেন একচেটিয়া পুঁজিবাদকে তিনি ব্যাখ্যা করলেন এর মধ্যে দিয়ে লেনিন কিন্তু মার্কসীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করলেন তিনি দেখালেন যে এই পুজ যখন একচেটিয়া পুঁজিবাদের আবির্ভাব হয়েছে এটাই হলো সাম্রাজ্যবাদের যুগ আর এই সাম্রাজ্যবাদের যুগ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি দেখালেন যে সাম্রাজ্যবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো লগ্নি পুঁজি অর্থাৎ এতকাল ধরে পুঁজির এই যে দুটো রূপের পুঁজি দুই পুঁজির দুই রূপ একটা হচ্ছে ব্যবসায়িক পুঁজি আরেকটা হচ্ছে শিল্প পুঁজি কমার্শিয়াল ক্যাপিটাল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল কিন্তু এই দুটো পুঁজি যখন মিলিত হচ্ছে একচেটিয়া পুঁজিবাদের স্তরে এই দুটো পুঁজি মিলিত হচ্ছে উদ্ভব ঘটছে লগ্নি পুঁজি বা ফিনান্স ক্যাপিটাল এবং এই লগ্নি পুঁজি হচ্ছে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য এটা তিনি দেখালেন এবং তিনি এই সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য লেনিন আলোচনা করলেন তাতে তিনি দেখালেন যে বিশ্ববাজারের সন্ধান এবং সে বিশ্ববাজার দখল করা এটা সাম্রাজ্যবাদের স্বাভাবিক প্রবৃত্তি স্বাভাবিক প্রবণতা এবং এর ফলে কে বেশি করে বাজার দখল করবে কার অধীনে কোন বাজার আসবে এর ফলে সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে সংঘাত অনিবার্য যুদ্ধ অনিবার্য তাই সাম্রাজ্যবাদের যুগে যুদ্ধ অনিবার্য এটাই ব্যাখ্যা করলেন মার্কসীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার মধ্যে দিয়ে এবং আমরা যদি দেখি আমরা লেনিন মার্কসীয় অর্থনীতি তথা মার্কসীয় মতবাদকে সমৃদ্ধ করে যে তত্ত্ব আমাদের কাছে উপস্থিত করলেন পরবর্তী বিশ্ব সেই পথ ধরেই এগিয়েছে আমরা উনিশশো থেকে উনিশশো দেখলাম প্রথম বিশ্বযুদ্ধ সে যুদ্ধের অবসান ঘটল একটা পক্ষ জিতলো একটা পক্ষ পরাস্ত হলো আবার তার কুড়ি বছর যেতে না যেতেই আবার বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশাল ক্ষয়ক্ষতি অজস্র কোটি কোটি মানুষের মৃত্যু সেখানেও একটা পক্ষ জিতল একটা পক্ষ পরাস্ত হলো আমরা জানি এইভাবেই বিশ্বের অর্থাৎ মার্ক্সীয় মতবাদ যাকে আরও সমৃদ্ধ করলেন লেনিন সেই মতবাদ কতখানি সঠিক সেটা আরও বেশি করে ঘটনাগুলি প্রমাণ করল এখন ওই পর্যায়ের আমরা অতিক্রম করেছি আমরা আজকে উনিশশো পঁয়তাল্লিশে দাঁড়িয়ে নেই উনিশশো ষাটেও দাঁড়িয়ে নেই উনিশশো সত্তরেও দাঁড়িয়ে নেই আমরা আরও এগিয়েছি এখন এই গোটা বিশ্বের পুঁজিবাদও তো এক জায়গায় দাঁড়িয়ে নেই ওই যে লগ্নি পুঁজি সাম্রাজ্যবাদ লগ্নি পুঁজি তার বৈশিষ্ট্য আজকে কিন্তু আমরা সারা বিশ্বে দেখছি যে লগ্নি পুঁজি এটা সাধারণ আগেকার লেনিনজা বর্ণনা করেছিলেন ব্যাখ্যা করেছিলেন সেই লগ্নি পুঁজি না আজকে এটা হচ্ছে আন্তর্জাতিক লগ্নি পুঁজি ইংরেজিতে বলছে ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল এই আন্তর্জাতিক লগ্নি পুঁজির এমন কিছু বৈশিষ্ট্য আছে যা লগ্নি পুঁজির সাথে একদম মেলে না যেমন লগ্নি পুঁজি নিয়ে আলোচনা করতে গিয়ে লেনিন তখন বলেছিলেন যে লগ্নি পুঁজির মানেই তা উৎপাদনশীল বিনিয়োগ হবে উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন দেশে তার বিনিয়োগ হবে তার বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন কর্মসংস্থান কিন্তু আজকে আমরা যে দেখছি আজকে যে আন্তর্জাতিক লগ্নি পুঁজি এর উৎপাদনশীল চরিত্রটা বড়ই দুর্বল আজকে কিন্তু এই লগ্নি পুঁজি আন্তর্জাতিক লগ্নি পুঁজির উৎপাদনশীল চরিত্রটা বড়ই দুর্বল আজকে আমরা দেখছি এই যে পুঁজি আন্তর্জাতিক লগ্নি পুঁজি এটার আর্থিক রূপ মনিটারি যে ফর্ম এ আর্থিক রূপ এটাই আজকে প্রধান হয়ে গেছে এবং এই আর্থিক রূপটা প্রধান হয়েছে বলে আমরা তো দেখি আজকে পণ্য বিনিময়ের থেকে আজকে অর্থের অর্থের বিনিময়টা ঢের ঢের বেশি সারা পৃথিবীতে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব অর্থের বিনিময়টা ঢের ঢের বেশি পণ্যের বিনিময় আমি উদাহরণ দিয়ে বলছি যদি দশ টাকা হয় তাহলে আর্থিক বিনিময়টা আজকে অন্তত তিনশো টাকা বা সোয়া তিনশো টাকায় পৌঁছে গেছে তাহলে কি বিশাল তার আর্থিক রূপ এবং এর ফলেই তো আমরা দেখছি আজকে সমগ্র বিশ্ব পুঁজিবাদ সাম্রাজ্যবাদে হেজ ফান্ড ডেরিভেটিভস এইগুলো আজকে সামনের সারিতে চলে এসছে এগুলো বাদ দিয়ে আজকের পুঁজিবাদকে আলোচনা করা যায় না আজকের লগ্নি পুঁজির আলোচনা করা যায় না এদের বাদ দিয়ে এবং বলা যেতে পারে যে ফাটকা পুঁজি অর্থাৎ স্পেকুলেটিভ ক্যাপিটাল ইংরেজিতে বলে এটারই আজকে ব্যাপক রকম আমরা আধিপত্য দেখছি সারা পৃথিবীতে এবং এই যে আন্তর্জাতিক লগ্নিপুজি যা উৎপাদনশীল চরিত্রটা অনেক দুর্বল আর্থিক রূপটাই প্রধান এবং সেই এই আলোচনা এবং তার ফাটকামুখী কার্যধারাটাই এটাই সবচেয়ে বড় সামনে এসছে এই সময় আমরা দেখছি যে আন্তর্জাতিক লগ্নি পুঁজি সারা বিশ্বে অবাধে তার বিনিয়োগের পরিস্থিতি রাখার জন্যে তারা আজকে দেশে দেশ মানে বিশ্বজুড়ে বিবাদের পরিস্থিতি তারা পছন্দ করে না যার জন্যেই কিন্তু বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশেষ করে এই আন্তর্জাতিক লগ্নি পুঁজির আধিপত্য শুরু হওয়ার পর থেকে বিশ্বযুদ্ধ সে বিশ্বযুদ্ধের ঘটনা ঘটেনি ওরা চায় না আন্তর্জাতিক লগ্নি পুঁজি চায় না এটার এটা এটা যেমন একটা কারণ নিশ্চয়ই আরেকটা কারণ আছে এই যে উন্নত দেশগুলোরাতে যে পারমাণবিক শক্তি সেটা একটা ডেটারেন্ট প্রতিষেধক সবাই জানে ওটা প্রয়োগ হলে কি হবে বিশ্বের কিন্তু আন্তর্জাতিক লগ্নি বুঝির আজকে চাহিদা হচ্ছে সারা বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধ যাতে না ঘটে কারণ তার তালে অবাধ গতিবিধি ব্যাহত হবে তার মানে কি যুদ্ধ হচ্ছে না হচ্ছে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে বিশ্বের অনেক ইসরা ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের ওপরে বিনা প্ররোচনায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ পুঁজিবাদকে সাহায্য করে কিন্তু বিশ্বযুদ্ধ বলতে যা বোঝায় যেহেতু আন্তর্জাতিক লগ্নি পুঁজি এটা চায় না আজকে আমরা দেখছি তার অনুপস্থিতি এই পরিসরে আজকে আমরা দেখছি সারা পৃথিবীতে চারটে প্রধান সামাজিক দ্বন্দ্ব এই চারটে প্রধান সামাজিক দ্বন্দ্ব আজকে সারা বিশ্বজুড়ে তীব্রতর হয়েছে সমকালীন পৃথিবীতে আমরা বলছি চারটে প্রধান দ্বন্দ্ব এটাকে ইংরেজিতে বলে ফোর মেজর সোশ্যাল কন্ট্রাডিকশানস চারটে প্রধান সামাজিক দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্ব হচ্ছে সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্র কারণ সাম্রাজ্যবাদ আজকে জানে আজকে বিশ্ব সমাজতন্ত্র তার প্রথম প্রধান শত্রু এই মুহুর্তে আমেরিকার বিবেচনায় চীন তার প্রধান শত্রু চীন হচ্ছে সমাজতান্ত্রিক শিবিরের সবচেয়ে এগিয়ে থাকা দেশ নানাভাবে চীনকে গলে করো চীনকে অবরুদ্ধ করো চেষ্টা চলছে নানাভাবে এবং মূল লক্ষ্যটা হলো সমাজতান্ত্রিক দেশগুলিকে কি করে জব্দ করা যায় পারলে দুর্বল করা যায় এমন কি সামরিক তার যে বাহিনীগুলো আছে নানাভাবে বিশেষ করে চীনকে লক্ষ্য করে সাজিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ন্যাটো কখনো কোয়াড এইসব নানা ধরনের সব মানে জোট তৈরি করছে মূলত চীনকে টার্গেট করে এই দ্বন্দ্ব চলছে এবং চীন আমেরিকাজকে আরও বেশি করে ভীত কারণ তারা মনে করছে চীন হচ্ছে মূল কন্টেন্টার সবচেয়ে বড় প্রতিযোগী মার্কিন যে আপনার বিশ্ববাজারে যে আধিপত্য তার সবচেয়ে বড় প্রতিযোগী জ্ঞান বিজ্ঞান সর্বক্ষেত্রে তার অগ্রগতির মধ্যে দিয়ে আমরা জানি বিশ্বের অগ্রগতির ধারায় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের অবসান ঘটিয়েই সমাজতন্ত্রের অগ্র জয়লাভ করিয়ে এগোতে হবে সভ্যতাকে যাই হোক এই প্রথম দ্বন্দ্ব সমাজতন্ত্র সাম্রাজ্যবাদ চলছে দ্বিতীয় সামাজিক প্রধান দ্বন্দ্ব সেটা হচ্ছে এই সময়কালে আমরা দেখছি সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব এই মুহূর্তে আমরা বিভিন্ন ঘটনায় সে কখনো ইউরোর প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে কখনো ভারতের মতো উন্নয়নশীল দেশের দেশকে কেন্দ্র করে বিভিন্ন নীতি গ্রহণের প্রশ্নে বিভিন্ন যুদ্ধের প্রশ্নে আমরা দেখছি সাম্রাজ্যবাদী দেশগুলো কখনো আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলির আমরা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি তারা এই ঠান্ডা যুদ্ধের অবসান অর্থাৎ সমাজতান্ত্রিক সোভিয়েট ইউনিয়নের অবসানের পর বিপর্যয়ের পর সাম্রাজ্যবাদ বলেছিল বিশ্বটা আমরাই কর্তৃত্ব করব কিন্তু আজকের বিশ্বের দিকে তাকালে দেখা যায় সব সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে কখনো তাদের বিভিন্ন মুদ্রার যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিতর্ক দর দ্বন্দ্ব সেগুলি বিরাজ করছে কখনো কখনও বড়ো বেশি তীব্রতর হচ্ছে তিন নম্বর দ্বন্দ্ব তা হল সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর দ্বন্দ্ব এই মুহূর্তে পরিবেশকে কেন্দ্র করে সর্বশেষ যে পরিবেশ সম্মেলন হলো তাতে লক্ষ্য করা গেল সমস্ত উন্নয়নশীল দেশ তারা এক কাটটা হয়েছে কারণ তাদের উপায় নেই সাম্রাজ্যবাদ যারা পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বিপজ্জনক মাত্রায় বিশ্বের তাপমাত্রা এবং যা যেভাবে এগোচ্ছে আগামী একশো বছর পরে মানব সভ্যতা সামনে ভয়ঙ্করতম বিপদ সৃষ্টি হতে চলেছে এ ব্যাপারে বিজ্ঞানী মহলে কোনো বিতর্ক নেই কিন্তু এর জন্যে সবচেয়ে বড়ো দায়ী হচ্ছে যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে পরিবেশের তারা হলো সাম্রাজ্যবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইংল্যান্ড এই সমস্ত দেশগুলো জার্মানি কিন্তু এরা এই যে দাবিগুলো উন্নয়নশীল দেশগুলোর যে তোমরা বিষিয়েছ কিন্তু তোমাদের দায় দায়িত্ব আমরা কেন নেব থেকে দুনিয়াটাকে রক্ষা করা এই যে আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ওরা এমনভাবে সিদ্ধান্ত নিচ্ছে যাতে বড় দায় দায়িত্ব নিতে হয় উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়নের কার্য দ্বারা স্তব্ধ করতে হবে তো ওরা যেভাবে চালাচ্ছে চালিয়ে যাবে একে কেন্দ্র করে আমরা দেখলাম ব্যাপক বিতর্ক গুরুতর দ্বন্দ্ব এবং এর ছাড়াও বিভিন্ন প্রশ্নে আজকে সারা বিশ্বের সাম্রাজ্যবাদের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন দ্বন্দ্ব এবং কোনো কোনো সময় দ্বন্দ্ব অনেক বেশি তীব্রতর রূপ নিচ্ছে আর চতুর্থ দ্বন্দ্ব সেটা হলো সমস্ত পুঁজিবাদী দেশে পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব পুঁজি তার অস্তিত্বের জন্যই শ্রম তার উপরে তাকে আধিপত্য করতে হবে শোষণ করতে হবে এর ফলে শ্রমের অস্তিত্বের সংকট তৈরি হয়ে গেছে সারা বিশ্বে আজকে আরও বেশি করে শ্রমকে নিংড়ে নেওয়ার জন্য বিজ্ঞান প্রযুক্তিকে পুঁজিবাদ ব্যবহার করছে বর্তমান সময় এই যে আজকে আমরা দেখছি এই আপনার কৃত্রিম মেধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে তো ব্যবহার করা হচ্ছে কী করে আরও শ্রমকে নিংড়ে নেওয়া যায় অর্থাৎ শোষণকে তীব্রতরও করো কিন্তু এর ফলে আজকে মানুষের অস্তিত্বের সংকট জীবন জীবিকার সংকট এমনকি আজকে সারা বিশ্বে বুবুকা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা আজকে লক্ষ্য করা যাচ্ছে এগুলো সবই পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব এটাই পুঁজিবাদের মৌলিক দ্বন্দ্ব তাকে আরও তীব্রতর করছে তাহলে মার্ক্সীয় মতবাদ যা যে কথাগুলি উপস্থিত করেছে সমকালীন বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে সারা বিশ্ব জুড়ে সেই মার্ক্সীয় মতবাদের যে বক্তব্য তারও আরও বেশি বেশি করে তা প্রমাণিত হচ্ছে এই সময় আজকে যখন আমরা দুশো পাঁচতম জন্মদিবস কাল মার্ক্সের পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে মার্কসীয় মতবাদ যে কারণে উপস্থিত হয়েছিল সেটা হলো পৃথিবীটাকে সমগ্র পৃথিবীকে মানুষের আরও বেশি করে বাসযোগ্য করা শোষণ অত্যাচার লাঞ্ছনা নিপীড়নের অবসান ঘটিয়ে শোষণীন উন্নত দুনিয়া গড়ে তোলা সেই লক্ষ্যে সংগ্রাম এই সংগ্রামের বর্তমানে যে ধারায় আমরা আছি যে পর্যায়ে আমরা আছি আমাদের এগোতে হবে আরও বহু আমাদের ভারতের মাটিতেও আমরা এই কাজ করছি আমাদের ভারতের বুকে এই মুহূর্তে আমাদের আমরা দেখছি মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই মার্ক্সীয় মতবাদের বিরুদ্ধে মতাদর্শগত আক্রমণ চলেছে বিশ্ব পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পক্ষ থেকে কি করে এই মতবাদকে দুর্বল করা যায় লাগাতার চেষ্টা চলেছে মতবাদকে অপ্রাসঙ্গিক প্রমাণ করার লাগাতার চেষ্টা চলেছে মার্ক্স তার জীবিতকালে এর বিরুদ্ধে লড়াই করেছে মার্ক্সের পরে লেনিন জোসেফ স্ট্যালিন এরা সংগ্রাম করেছেন পরবর্তীকালে মাউজে ডং থেকে শুরু করে এই যে ডেংজিয়াও পিং এরা ওদিকে ইউরোপের মাটি তো গ্রামসি থেকে শুরু করে একের পর এক এরা সংগ্রাম চালিয়েছেন বিভিন্ন সারা বিশ্ব জুড়েই অর্থাৎ ওদিকে মার্ক্সের মার্ক্সের ঠিক পরবর্তীকালেই মার্ক্সের থেকে কিছুটা অল্প বয়স আমি মিস করলাম উল্লেখ করতে ওই রোজা লুক্সেমবার্গের নাম এরকম অনেকেই যারা মার্কসীয় মতবাদ তার বিশুদ্ধতা রক্ষার লোক জন্যে লাগাতার সংগ্রাম করেছেন এই সংগ্রামগুলোর মধ্যে দিয়ে মার্কসীয় মতবাদ সমৃদ্ধ হয়েছে এগিয়েছে হ্যাঁ মার্কসীয় মতবাদের বিকাশের ধারায় দ্বন্দ্ব হয়েছে বিতর্ক হয়েছে সেই বিতর্কে মার্ক্সবাদ দুর্বল হয়নি আরও শক্তিশালী হয়েছে যেটা বলছিলাম এটাই আমার শেষ বক্তব্য তা হলো সমকালীন ভারতে আমরা দেখছি আজকে কতভাবে একদিকে আমাদের দেশের পুঁজিবাদ আবার তার সঙ্গে সামন্তবাদ আমাদের দেশের প্রাক পুঁজিবাদই যে ব্যবস্থা আছে এরা নানাভাবে উপাচার নিয়ে এসছে মতাদর্শের এবং সেই উপাচার সাজিয়েছে তারা সেখানে ধর্মকেও বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে মূল লক্ষ্যটা হলো যে কি করে মার্কসীয় মতবাদকে দুর্বল করা যায় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদকে দুর্বল করা যায় আমাদের ভারতের বুকেও আজকে এই যে শ্রমিকের লড়াই কৃষকের লড়াই মেহনতি মানুষের লড়াই যে লড়াই চলছে স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে প্রায় পঁচাত্তর বছর হতে চলল কিন্তু এটা তো ঘটনা আমাদের দেশের স্বাধীনতা যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতের আজও প্রতিষ্ঠিত হয়নি আজও ভারতে শেষ কথা বলে মুষ্টিমেয় পুঁজিপতি এরা বিলিয়ন ইয়ার হয়ে গেছে এরা ট্রিলিয়ন হওয়ার দিকে এগোচ্ছে হাজার হাজার কোটি টাকা আরও বেশি লক্ষ কোটি টাকার সম্পদের দিকে এগোচ্ছে আর অগণিত ভারতবাসী ভুভুক্ষা বেকারি বৈষম্য অভাব দারিদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বেশি ভুভুক্কু মানুষ ভারতে ভারতের মানুষের যে বাঁচবার অধিকারগুলো ভয়ঙ্করভাবে আজকে সেগুলো দমন করা হয়েছে বাঁচবার অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে ভারতের বুকে বাঁচবার অধিকারগুলো মানুষের একের পর এক কেড়ে নেওয়া হয়েছে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি লড়াই চলছে সারা দেশ জুড়ে লড়াই চলছে লড়াই চলছে ভারতের পুঁজিপতিদের বিরুদ্ধে নয়া উদান নীতির বিরুদ্ধে যে নয়া উদাল নীতিকে অবলম্বন করে ভারতের পুঁজিপতিরা ভারতের শাসন ব্যবস্থাকে পরিচালনা করছেন আবার এরই সাথে আমরা দেখছি যে ওই উগ্র হিন্দুত্ব বা ধর্মের নামে মানুষকে বিভক্ত করো শোষণীন মানুষের ঐক্যবদ্ধ শোষিত মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম শোষিত মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামকে কী করে দুর্বল করা যায় সেই লক্ষ্য নিয়ে আজকে উগ্র হিন্দুত্ববাদ থেকে শুরু করে নানা বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন মতাদর্শ উপস্থিত করা হয়েছে এর বিরুদ্ধে মার্কসীয় মতবাদী হচ্ছে আমাদের হাতিয়ার সেই মার্কসীয় মত মতাদর্শ প্রয়োগ করেই ভারতের বুকেও শোষণীন সমাজ গড়ার যে লড়াই সে লড়াই এগোচ্ছে নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এবং এই মুহূর্তে ভারতে যে চরম দক্ষিণ রাজনীতি এই মুহূর্তে যা আরও বেশি করে মাথাচাড়া দিতে চাইছে তার বিরুদ্ধে কঠিনতম সংগ্রাম ভারতের বুকেও যারা সমাজ পরিবর্তনের সৈনিক তাদের পরিচালনা করতে হচ্ছে এবং এই লড়াইয়ে মতাদর্শগত হাতিয়ার মার্ক্সীয় মতবাদ তাই মার্ক্সীয় মতবাদ এই মতবাদ যেমন বিকাশের ধারায় ক্রমাগত উন্নত হচ্ছে সমৃদ্ধ হচ্ছে এখানেই মার্ক্সীয় মতবাদের শ্রেষ্ঠত্ব মার্ক্স কখনো বলেননি যে যা তারা প্রতিষ্ঠা করছেন এটাই শেষ কথা কখনও না বিজ্ঞান এটা বলে না বিজ্ঞানে শেষ কথা বলে কিছু নেই জ্ঞান যে জ্ঞানতত্ত্বের কথা বললাম জ্ঞানতত্ত্বের সর্বশেষ জ্ঞান এটাই শেষ কথা এটাই চরম এবং এই কথা কখনও জ্ঞানতত্ত্ব বলে না বিকাশের ধারায় জ্ঞান বেড়ে চলেছে গতিশীল দুনিয়ায় জ্ঞান বাড়বে সুতরাং জ্ঞানের যেমন বিকাশ আছে মার্কসীয় মতবাদ বারে বারে মার্কসীয় মতবাদ তার মূল কথা হলো এই মতবাদও এগিয়ে চলেছে বিকশিত হচ্ছে শেষ কথা বলে কিছু নেই আর এটাই তো শ্রেষ্ঠত্ব মার্ক্সবাদের একদিকে এই বিক ক্রমান্বয়ে বিকশিত মার্ক্সবাদ সেটাকে আত্মস্থ করি দেশে দেশে আজকে সমাজ পরিবর্তনের সৈনিকরা সংগ্রাম চালাচ্ছেন আমাদের ভারতের বুকেও আমরা যারা আজকে মার্ক্সীয় মতবাদকে অবলম্বন করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদকে অবলম্বন করে নতুন ভারত নতুন ধরনের ভারত শোষণীন ভারত গড়ার লড়াই পরিচালনা করছি আমাদেরও আরও বেশি করে মার্ক্সীয় মতবাদকে আত্মস্থ করতে হবে আত্মস্থ করতে হবে পণ্ডিতি কচকচানির জন্যে না আত্মস্থ করতে হবে এই মতবাদকে তাকে প্রয়োগ করতে হবে ভারতে ভারতীয় সমাজ তার বিশ্লেষণ এবং ভারতীয় সমাজে বিপ্লবী সংগ্রামের অগ্রগতি সমাজ পরিবর্তন সম্ভব করার লক্ষ্যেই ভারতের মার্ক্সবাদীরা এই প্রয়াস বহুদিন ধরেই করছেন কিন্তু এই প্রয়াসকে আমাদের আজও আরও বেশি করে পরিচালনা করতে হবে কারণ সময় পাল্টেছে আজকে অতি দক্ষিণপন্থীর শক্তি যে নানা রূপের আক্রমণ ভারতীয় সমাজে নানা ধরনের প্রয়াস এই সমস্ত প্রয়াসগুলোকে চিহ্নিত করে তাকে পরাস্ত করবার লক্ষ্যে মার্ক্সীয় মতবাদকে সঠিকভাবে প্রয়োগ করা আজকের সমাজ পরিবর্তনের সৈনিক তথা কমিউনিস্টদের সামনে মার্ক্সবাদীদের সামনে প্রধানতম কর্ত কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে সেই কর্তব্য পালনের আমরা যে লড়াই সে লড়াইয়ে আমরা সকলেই সমবেত সমবেত হয়েছি আমরা জারি রেখেছি আমাদের লড়াই সে লড়াই চলছে সে লড়াইকে আরও বেশি করে আমরা শক্তিশালী করব অর্থাৎ মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করে সমকালীন বিশ্ব বিশেষ করে সমকালীন ভারত আমাদের ক্ষেত্রে আমাদের রাজ্যেও তাকে প্রয়োগ করে আমাদের সমস্ত দক্ষিণ দুর্বল করে সে দক্ষিণ পন্থাকে পরাস্ত করে এই যে শ্রমজীবী মানুষের লড়াই সেই শ্রমজীবী মানুষের লড়াই যার মূল লক্ষ্য হচ্ছে সেই শোষণীন ভারত প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই শপথই আমাদের গ্রহণ করতে হবে কাল মার্ক্সের দুশো পাঁচতম জন্মদিবসে দুশো আগেই বলেছি দুশো চারতম জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার নিতে হবে মনে রাখতে হবে একটা মানব সভ্যতার অগ্রগতির ধারায় একটা জটিল কলে আমরা এসে দাঁড়িয়েছি সমস্ত দক্ষিণ পন্থা আজকে একজোট হয়ে তারা আজকে মানব সভ্যতার অগ্রগতির ধারাকে বিপর্যস্ত করতে চাইছে একে বিকৃত করতে চাইছে মানব সভ্যতার বিকাশের প্রয়োজনে আজকে আমাদের সমস্ত দক্ষিণ পন্থা সেই দক্ষিণ পন্থাকে পরাস্ত করা সেই পরাস্ত করবার ঐতিহাসিক দায়িত্ব আজকের মার্ক্সবাদীদের সেই দায়িত্ব পালন করতে গেলে মার্ক্স এবং মার্ক্সীয় মতবাদ এটাই তো আমাদের শক্তির উৎস সেই মতবাদকে চর্চা করা অনুশীলন করা এটাও একটা বড় দায়িত্ব বড় কাজ আমাদের আর শেষ করার সময় মনে করাবো মনে রাখতে হবে মার্ক্সবাদের চর্চা মার্ক্সবাদের চর্চা এটা কিন্তু পণ্ডিতি চর্চা কচকচানি না মার্ক্সবাদের চর্চার মূল কথা হলো আবার ওই কথাটা আমি বলছি শুরুতে বলেছিলাম এটা হলো প্রয়োগের মতবাদ অর্থাৎ দুনিয়াটাকে পাল্টাতে হবে নির্দিষ্ট পরিস্থিতিতে মতবাদকে প্রয়োগ করে এগিয়ে যেতে হবে পথ তৈরি করে এটাই হচ্ছে মার্ক্সবাদ এটাই মার্ক্সবাদের বৈশিষ্ট্য সুতরাং আমরা মার্ক্সবাদের বৈশিষ্ট্যকে বিবেচনায় রেখেই আগামী দিনের লক্ষ্যে এগিয়ে যাব এবং এক্ষেত্রে মার্কসীয় শিক্ষাকে আমরা আত্মস্থ করবার প্রয়াস জারি রাখব নমস্কার